সভার আয়োজন করার জন্য। 2007 সালের 16 জুলাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কোনো ওয়ারেন্ট ছাড়া, বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যারা হাওয়া ভবন প্রতিষ্ঠা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছে, যারা দেশে দেশকে সন্ত্রাস জঙ্গিবাদের অভয়ারণ্য বানিয়েছিল, সে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম যেই স্লোগান দিয়ে, যে বক্তব্য রেখে তারা সরকার গঠন করেছিল, সরকার গঠন করে দেশ পরিচালনা করছিল, আমরা দেখলাম সে অন্যায় অবিচারের মধ্যে তারাই আবার যুক্ত হয়ে গেল। এবং আমরা দেখতে পেলাম স্বামীর অপরাধে অসুস্থ স্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, বাবার অপরাধে তার নাবালিকা কন্যাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার স্পষ্ট মনে আছে 15 জুলাই, আমি যদি ভুল না করি 14 জুলাই, 14 জুলাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তিনি অসুস্থ সাবিনা ইয়াসমিনকে তিনি ল্যাবএইড হাসপাতালে দেখতে গিয়েছিলেন, সাথে আমি ছিলাম। তখন আমি নেত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলাম, দলেরও আমি বন পরিবেশ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। এবং সেখানে তিনি ইকবাল মাহমুদ টুকু, বিএনপি নেতা, তার অপরাধে তার কন্যাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটির প্রতিবাদ করেছিলেন খুব কড়া ভাষায়, এবং আরও যে অন্যায় হচ্ছিল সেগুলোর প্রতিবাদ করছিলেন জননেত্রী শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যে অন্যায় কাজগুলো করছিল এবং দুর্নীতির সাথেও তাদের অনেকেই যুক্ত হয়ে গিয়েছিল, এবং এই অন্যায় অনাচারের বিরুদ্ধে তখন একমাত্র জননেত্রী শেখ হাসিনা এই কথা বলেছে, বিএনপি সেইভাবে প্রতিবাদ করে নাই, বিএনপি নেতৃবৃন্দও প্রতিবাদ করে নাই। অনেক দলের, আমাদের দলের অনেক বড় নেতা সহ অনেকেই বেসুরে কথা বলেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সাথে সুর মিলিয়েছেন অনেকে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা অন্যায় অবিচারের বিরুদ্ধে যার সংগ্রাম লড়াই আজীবন, তিনি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কথা বলেছিলেন। সেই কারণে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার না করে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল, কারণ তত্ত্বাবধায়ক সরকার মনে করেছিল যে তাদের ক্ষমতায় থাকার ক্ষেত্রে এই অন্যায় যেগুলো তারা করছিল সেগুলোর পথে প্রতিবন্ধকতা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। সবাইকে বিস্মিত করে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ জননেত্রী শেখ হাসিনা অন্যায় অবিচারের প্রতিবাদ করছিল। সেদিন প্রকৃতপক্ষে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শুধু একজন ব্যক্তি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়নি, সেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল, গণতন্ত্রের পায়ে সেদিন শিকল পরানো হয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে বন্দী করার মধ্য দিয়ে। এবং আমার মনে আছে জননেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর কয়েকদিন পরে আমাকে বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইংয়ের একজন কর্মকর্তা ফোন করেছিলেন, সে বলল যে আমাদের ম্যাডামকেও তো গ্রেপ্তার করা হতে পারে, আমরা একসাথে কিছু করতে পারলে ভালো হয়। তো তখন আমি জবাব দিয়েছিলাম
যে আপনাদের ম্যাডামকে তো এখনও গ্রেপ্তার করে নাই, গ্রেপ্তার করলে তখন দেখা যাবে। আর এই সিদ্ধান্ত তো দলীয় সিদ্ধান্ত হতে হবে, এটি আমাদের দল সিদ্ধান্ত গ্রহণ করবে কিভাবে আন্দোলন হবে। কারণ আমরা বিএনপির অনাচার অবিচার অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সুতরাং আরেকটি অন্যায় অবিচারকে অবিচারের প্রতিবাদ করতে গিয়ে আবার যারা অন্যায় অবিচার করেছিল তাদের সাথে আমরা আন্দোলন করব কিনা, করা সমীচীন হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন ছিল। আমার মনে ছিল সেটি সমীচীন হবে না, ঠিক ঠিক, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের নামে নাই। আমাদের দলের অনেক বড় নেতা বেসুরে কথা বলেছেন, কিন্তু দলীয় নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। যারা বেসুরে কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাথে হাত মিলিয়েছিলেন, তারা দলীয় প্রোগ্রামে অনেকে ভয়ে যেত না, এবং কেউ কেউ গেলে তারা অনেকেই অপদস্থ হয়েছেন। আমার স্পষ্ট মনে আছে নেত্রী গ্রেপ্তার হবে আমরা বুঝতে পারছিলাম, নেত্রীও জানতেন, তিনি প্রস্তুত হয়েছিলেন, এবং আমি নিজে ঘরে থাকতাম না, রাত্রে অন্য জায়গায় থাকতাম, জায়গা বদল বদল করে থাকতাম। সেদিন নেত্রীকে গ্রেপ্তার করা হয়, মধ্যরাতে যখন খবর পাই সুদাসদন ঘেরাও করা হয়েছে, তখন আমি প্রথমে সুদাসদনে ফোন করি ল্যান্ড ফোনে, এবং ফোন কেউ উঠায়নি। তারপর প্রথমে ভেবেছিলাম ছুটে যাব, কিন্তু আবার পরক্ষণে মনে করলাম গেলে আমাকেও গ্রেপ্তার করা হতে পারে, তখন প্রতিবাদ করার মানুষ থাকবে না। এরপরও নেত্রীকে যখন কোর্টে নেওয়া হয়, তখন আমার সাথে একটা ছাত্রলীগের নেতা, প্রাক্তন নেতা কাজ করতো মনোয়ার, সে একটু আগে ফোন করেছে। সে বলল, ভাই আমি এজলাসে নেত্রীর পাশে আছি, আমি ফোনে কি নেত্রীকে ধরাই দিব? বলছি পারলে দে। সে নেত্রীকে ফোনে ধরিয়ে দিল, নেত্রী আপনার ওই কাঠগড়ায় নেত্রীকে বসিয়েছিল, সেখান থেকে নেত্রীর সাথে আমার ফোনে কথাও হয়, নেত্রী অনেক নির্দেশনা দেন। তারপর আমি সাথে সাথে ছুটে সুদাসদনে যাই, সুদাসদনে সব কিছু তছনছ করা হয়েছিল। তখন ডক্টর ওয়াজেদ মিয়া বেঁচে ছিলেন, এবং তার সাথে দুর্ব্যবহার করা হয়েছিল, বিনা ওয়ারেন্টে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যেভাবে হুড়োহুড়ি করা হয়েছিল আদালতে সেটি আপনারা টেলিভিশনে দেখেছেন, টেলিভিশনের ফুটেজগুলো এখনও আছে। আমি নেত্রী, তখন পার্সোনাল ফটোগ্রাফার ছিল হাবিব, আর ভিডিও ফটোগ্রাফার ছিল জীবন, জীবন আর হাবিবকে বললাম যে ঘরের ছবি তোল, ভিডিও কর, কারণ এগুলো মামলার আলামত হিসেবে লাগবে। তারা সেই ভিডিও করলো, ছবি তুলল, তারপর সেখান থেকে আমি জিল্লুর চাচার বাসায় যাই, কারণ জিল্লুর চাচাকে আমাদের প্রয়াত শ্রদ্ধাভাজন নেতা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে তখন নেত্রী মতিয়াবার মাধ্যমে দলের সভাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন, যেটির বিরুদ্ধে আমাদের কয়েকজন নেতা কথা বলেছিল, এবং জিল্লুর চাচা সেই দায়িত্ব পেয়েই নেত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে সেখানে তার বাসভবনে গুলশানে সংবাদ সম্মেলন করেন। আমি যখন যাই তখন সংবাদ সম্মেলন শেষ, জিল্লুর চাচা তখন বেডরুমে চলে গেছে, এবং আমি গেছি শুনে আমাকে বেডরুমেই উনি ডেকে নিলেন আদর্শ অবস্থায়। আমার সাথে ওনার শরীর তখনও খুব একটা ভালো যাচ্ছিল না, কথা বললেন। আমার প্রথম বাক্য বিনিময় ছিল জিল্লুর চাচার সাথে, যে চাচা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, এখন দলটা ভাঙার চেষ্টা করা হবে, দল যদি তারা ভাঙতে পারে তাহলে নেত্রীকে আমাদের মুক্ত করা কঠিন হয়ে দাঁড়াবে, আমাদের প্রথম কাজ হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা, এবং আমাদের শ্রদ্ধাভাজন নেতা জিল্লুর রহমান নেত্রীর অবর্তমানে যিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন, তিনি যেভাবে সবাইকে
ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন, অনেকে বেসুরে কথা বলছিলেন তাদেরকেও ডেকে নিয়েছিলেন এবং দলকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন। দল ঐক্যবদ্ধ ছিল বিধায় কর্মীদের মনে আশা ছিল, কর্মীরাও ঐক্যবদ্ধ ছিল এবং সারা দেশে প্রতিবাদ হয়েছে, সারা বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে। আমাদের একটি বড় শক্তি ছিল আমাদের বৈদেশিক চ্যাপ্টারগুলো, বিদেশে আওয়ামী লীগের চ্যাপ্টারগুলো আমাদের বড় শক্তি ছিল। আমার মনে আছে নেত্রী গ্রেপ্তার হওয়ার আগেই এবং পরেও আমি নেত্রীর সুযোগ্য পুত্র সজীবাদের জয়ের কাছে সমস্ত থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম এবং ফোন নাম্বার আমি পাঠিয়ে দিয়েছিলাম, যাতে তিনিও প্রয়োজনে সেখান থেকে যোগাযোগ করতে পারে। রেহানা আপার কাছেও পাঠিয়েছিলাম এবং নেত্রী যখন কারাগারে, জিল্লুর রহমান ছিলেন আমাদের অফুরন্ত প্রেরণার উৎস, তার সাথে ছিলেন রেহানা আপা এবং সজীব আজের জয় আমাদের অফুরন্ত প্রেরণার উৎস। এবং কর্মীর ঐক্যবদ্ধ ছিল আমাদের বিদেশে যা আওয়ামী লীগের শাখাগুলো, সেগুলো নেত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে সমগ্র বিশ্বব্যাপী তারা প্রতিবাদ জানিয়েছিল, সেখানকার সংশ্লিষ্ট দেশের সরকার আইন প্রণেতাদের কাছে এই অন্যায়ের বিরুদ্ধে তারা লেখালেখি করেছিল, প্রতিবাদ জানিয়েছিল, লবিং করেছিল এবং বিশ্বব্যাপী সমগ্র বিশ্ব থেকে একটি চাপ তৈরি হয়েছিল। এবং আমি নিজে নেত্রীকে যখন সাব জেলে আনা হতো আমি প্রতিদিন কোর্টে যেতাম, সাব জেল থেকে যখন কোর্টে আনা হতো প্রতিদিন আমি কোর্টে যেতাম এবং নেত্রী কাঠগড়ায় বসে কিংবা দাঁড়িয়ে চুপি চুপি অনেক কথা আমাদের বলতেন এবং নেত্রী মন অনেক চাঙ্গা ছিল। নেত্রী বঙ্গবন্ধু কন্যা, চার ধমনীতি শিরায় বঙ্গবন্ধু রক্তস্রোত প্রবাহমান, যেই রক্ত আপোষ জানে না, পরাভব মানে না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে, সেই নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি কারাগারের মধ্যে থেকেও দলকে চাঙ্গা রাখার ক্ষেত্রে এবং মধ্য রাখার ক্ষেত্রে তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, কারাগার থেকে যেভাবে দল পরিচালনা করেছেন সেটি অভাবনীয়। তিনি মুক্তি পাওয়ার পর আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দেশে রূপান্তরিত হয়েছে। আয়তনের দিক দিয়ে 92তম দেশ। আয়তন যদি হিসাব করি পৃথিবীর দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান 92তম আয়তনের দিক দিয়ে। আমরা ধান উৎপাদনে তৃতীয়, মিঠাপানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম। আয়তনের দিক দিয়ে 92তম, উৎপাদনের দিক দিয়ে আমরা পৃথিবীর উপরের দিকের প্রথম তিন চারটি দেশের মধ্যে, পাঁচটি দেশের মধ্যে। আজকে সারা দেশে ছেঁড়া কাপড় পরা মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না।
आज के सारा देशे खाली पाए मानुष देखा जाए ना। आज के सारा देशे आकाश थेके कूड़े घर देखा जाए ना। कूड़े घर कविताय आछे, कूड़े घर वास्तवे खुजे पावा जाए ना। এই যে বদলে যাওয়া, এটি কোন জাদুর কারণে হয়নি, এটি জননেত্রী শেখ হাসিনা জাদুকরের নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আজকে অনেক ষড়যন্ত্র হয়, অনেক রাজনৈতিক নেতা অনেক কথা বলেন, কারণ দেশটা যে বদলে গেছে আওয়ামী লীগের নেতৃত্বে, সেই জন্য যারা আমাদের বিরোধী রাজনীতি করেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ হতাশাচ্ছন্ন, সেদিন তারা দেখতে পায়, কারণ দেশের মানুষ আওয়ামী লীগের উপর খুশি, সেই কারণে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য যখনই সুযোগ পায় তখনই কথা বলে।